হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছ আমি এখন মুর্শিদাবাদ স্টেশন রয়েছি। তো আজকে মহরমের দিন, তো আমি যাব ইমামবাড়া হাজারদুয়ারি। এরপর আমরা স্টেশনের বাইরে টোটো ধরে সোজা চলে গেলাম হাজারদুয়ারি ও ইমামবাড়া। তো এখানে প্রচুর রোদ দেখতে পাচ্ছ যেহেতু আমরা দুপুরবেলা গিয়েছিলাম। তো চলো ছোট্ট করে ইমামবাড়ার ইতিহাস জেনে নেওয়া যাক। বর্তমান ইমামবাড়াটি 184 খ্রিস্টাব্দে নবাব মনসুর আলী খান নির্মাণ করেছিলেন, যা পরে নবাব সিরাজউদ্দৌলা নির্মিত পুরাতন ইমামবাড়া 1842 ও 1844 খ্রিস্টাব্দে আগুনে ধ্বংস হওয়ার কারণে নির্মিত করেছিলেন। হাজারদুয়ারি প্রাসাদের ঠিক বিপরীতে এবং ভাগীরথ নদীতে কয়েক ফুট দূরে অবস্থিত। তো ইমামবাড়ার গেটটা বন্ধ আছে দেখলে তোমরা, তো আজকে গেটটা খুলবে না, চাঁদ রাতের আগের দিন পর্যন্ত 9 দিন খোলা থাকে, গতকাল পর্যন্ত খোলা ছিল। তো তাই তার জন্য তোমাদেরকে ইমামবাড়ার ভিতরটা দেখাতে পারলাম। যেহেতু আমরা চলে এসেছি তো না ঘুরে তো আর যাওয়া যায় না, এই কারণে আমরা 4-5টা ঘুরে ঘুরে দেখলাম। আর দিনটা ছিল খুব গরম আর রোদ পড়ছিল, এর কারণে কিছুক্ষণ বাজারগুলো হাঁটাহাঁটি করে সিদ্ধান্ত নিলাম যে মতিঝিল যাব ঘুরতে। আমি এখন আছি মতিঝিল পার্কের ঠিক পাশে জামে মসজিদ। তো চলো এই জামে মসজিদ সম্পর্কে ছোট্ট করে জেনে নেওয়া যাক। নবাব আলীবর্দী খানের জ্যেষ্ঠ কন্যা ঘাসেটি বেগম ও তার ছোট বোন আমিনা বেগম এবং সিরাজউদ্দৌলার ছোট ভাই একরামুল্লাহকে দত্তক নেন এবং তাকে নিজের ছেলে হিসাবে লালন পালন করেন। একরামুল্লাহ অল্প বয়সে মারা যান। ঘাসেটি বেগমের স্বামী নওয়াই মোহাম্মদ খান শোক সইতে না পেরে মারা যান। তাদের দুইজনকে জামা মসজিদ প্রাঙ্গণে দাফন করা হয়। কথিত আছে নবাব আলীবর্দী খান নিয়মিত নামাজ পড়তে আসতেন এই জামে মসজিদে। অনেক হলো ইতিহাস জানা, এবার আমরা যাচ্ছি মতিঝিল পার্কে। এর জন্য আমরা প্রথমে 3টে টিকিট কেটে নিই, আর এন্ট্রি ফি মাত্র 30 টাকা। তো আমরা 3 জন ছিলাম তাই আমাদের 90 টাকা লাগে। 3টে 3টে 3টে, হ্যাঁ। গেট দিয়ে ঢুকে সোজা আমরা চায়ের দোকানে চলে আসি, কেননা আমরা চা ছাড়া আমার দিন চলে না। আমরা বন্ধ থাকার জন্য আমরা ওখানে ভালো লাগলো না, তারপর আমরা মতিঝিল পার্কে চলে আসলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কেননা আমি পুরো পার্কটা তোমাদেরকে চারিকোল ঘুরিয়ে দেখাবো। তো শেষ অবধি থাকবে, ভালো লাগবে আশা করছি। তো অনেক ঘোরাঘুরি করলাম আমরা, আর সন্ধে হয়ে এসছে, তো 6:17 বাজছে এখন, তো বাড়ি ফিরতে হবে। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি।